রফিকুল ইসলাম মাদানী, যার নাম শুনলেই বোঝা যায় সেই শিশু বক্তা। বাঘের মতো গর্জন দিয়ে পুরো ময়দানকে গম্ভীর করা সেই বক্তাই হঠাৎ করে রাত আড়াইটার দিকে গুম হয়ে গেছে। গুম করেছে কিভাবে? গুম করার প্রধান কারণ হচ্ছে র‍্যাব সেজে এসে তাকে গুম করা হয়েছে। এখন সেই রফিকুল ইসলাম মাদানীর নিঃস্বার্থ মুক্তি চাচ্ছে তার পরিবার। রাষ্ট্রবিরোধী ও উস্কানিমূলক কথাবার্তা এবং রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের নিয়ে কটাক্ষ করার অভিযোগে ইসলামী বক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলামকে আটকের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে তার পরিবারের সদস্যরা। নিজ বাড়ি থেকে র‍্যাব পরিচয়ে আটকের পর তার নিঃস্বার্থ মুক্তির দাবিতে নেত্রকোনায় সংবাদ সম্মেলন করেছে হেফাজত ইসলাম নেত্রকোনা জেলা শাখা ও পরিবারের সদস্যরা। নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের ক্যান্টিনে তাৎক্ষণিকভাবে ডাকা সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আটক রফিকুল ইসলাম মাদানীর বড় ভাই রমজান মিয়া, হেফাজত ইসলাম, বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য মাওলানা আব্দুল কাইম সহ আর রফিকুল ইসলামের পরিবারের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন মাওলানা আসাদুর রহমান আকন্দ, মাওলানা মাসারুল ইসলাম মুফতি খুবায়ের কাশিম, মাওলানা আতাউর রহমান, মাওলানা আব্দুর রহিম সহ অন্যরা। রফিকুল ইসলাম মাদানীর ভাই রমজান মিয়া বলেন, কালো পোশাকের একদল র‍্যাব সদস্য রাত আনুমানিক আড়াইটার দিকে বাড়িতে এসে তাকে ধরে নিয়ে যায়। এ সময় রফিকুল ইসলামের ভাতিজাকেও ধরে নিয়ে যাওয়া হয়েছে। এ সময় হেফাজত নেতা মাওলানা আব্দুল কাইম বলেন, আমরা এই আটকের প্রতিবাদ জানাই এবং অবিলম্বে তার নিঃস্বার্থ মুক্তি চাই। পরে তারা স্থানীয় গণমাধ্যম কর্মীদের নানা প্রশ্নের উত্তর দেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কাছে থাকছে সামান্য কিছু প্রশ্ন। এই রফিকুল ইসলাম মাদানীকে ধরা হয়েছে, ঠিক আছে, কিন্তু তাকে যে বলা হচ্ছে তার ফোনে পর্ন ভিডিও পাওয়া গিয়েছে এবং সেটা গণমাধ্যমে সম্প্রচার হয়েছে। আপনাদের কাছে একটি প্রশ্ন, গণমাধ্যম কিভাবে তার ফোনে পর্ন ভিডিও রয়েছে সেটা জানলো? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আসলে কি এটা ষড়যন্ত্র ছিল নাকি মুসলিম জাতিকে দেশ থেকে তাড়ানোর কোনো প্রচেষ্টা চলছে? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।